আসসালামু আলাইকুম। মকামের খবরের পক্ষ থেকে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি কারণ বাজারে আদা, রসুন, শুকনা মরিচ ও হলুদের পাইকারি দাম জানতে। চলুন জেনে আসি আজকে পাইকারি দাম কেমন চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে কিসের কি দাম চলছে একটু আমাকে বলবেন? মরিচ চলতেছে 1800 টাকা পাল্লা, শুকনা মরিচ কত? হ্যাঁ, 360 টাকা কেজি। 360 টাকা কেজি পাইকারি? পাইকারি। আর এটা কি গতকাল কত ছিল? হ্যাঁ, গতকাল ছিল এর একই দাম ছিল। দাম গত সপ্তাহে ছিল, আর আগের সপ্তাহে ছিল একই একই ছিল। আচ্ছা, আর ধনিয়া হলুদ আছে? হলুদ, হলুদ কত? হলুদ 750 টাকা। 750 টাকা কেজি? হ্যাঁ, 150 টাকা কেজি। হ্যাঁ, 150 টাকা কেজি। আচ্ছা, ই ধনিয়া 650, 130 টাকা কেজি। 130 টাকা কেজি। আর হচ্ছে হলুদ, হলুদ এই একটা হলুদ ইন্ডিয়ান হলুদ 900 টাকা পাল্লা। 900 টাকা পাল্লা পাল্লা কেজি? কেজি 180 টাকা। 180 টাকা। আর শুকনো মরিচ এই একটা দেখতেছি, এটা 2200 টাকা পাল্লা। 2200 টাকা পাল্লা, 440 টাকা কেজি। 440 টাকা কেজি। আদা দেখতেছি, আদা আদা আপনার 235 টাকা কেজি। 235 টাকা কেজি। মানে গতকাল কেমন ছিল? একই রকম? গতকাল ছিল বেশি, গতকাল 40 টাকা ছিল। 40 টাকা ছিল, এখন কমছে 10 টাকা কম। আর কি কি আছে? রসুন আছে, রসুন, রসুন দেখাবেন, অনেক ধরনের রসুন দেখতেছি। এটা এটা 160 টাকা কেজি বেচতেছে। 160 টাকা। আরে ছোট এই রসুনটা? ওটা 440 টাকা কেজি, 2200 টাকা পাল্লা। এটা কি রসুন? এক দানা, এক দানা রসুন। এটা কি হলুদ? মোটা হলুদ ইন্ডিয়ান, ইন্ডিয়ান। এটা কত করে? 750 টাকা পাল্লা, 150 টাকা কেজি। আচ্ছা, এটা ওই একই সেম, এটা এটা একই। আচ্ছা, ওকে ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, যদি আপনার এখান থেকে কেউ পাইকারি কিনতে চায় কিভাবে কিনবে? আমার নাম, মোবাইল নাম্বার আছে, আমার মায়ের দোকানের নাম মায়ের স্টোর। দোকান নাম্বারটা কত? 46 নম্বর আড়ত। 46 নম্বর আড়ত। আপনার ফোন নাম্বার আছে? আছে, 0178 0178 62 62 17 17 46 46। এটা তো কারণ বাজারে। ওকে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার কোনো বিষয়ে দাম জানতে চান, দয়া করে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।